আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্য দিয়ে সারা দেশে লকডাউনের চতুর্থ দিন চলছে। বিভিন্ন স্থানে অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই জেরা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বের হওয়ার যথাযথ কারণ দেখাতে না পারলে জেল জরিমানাও করা হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী ও পুলিশ। লকডাউনের রাস্তাঘাট ফাঁকা বান্দরবানে। জেলা শহরে মাইকিং করে মানুষকে ঘরে থাকতে বলছে প্রশাসন। এ জেলায় গেল তিন দিনে শতাধিক মামলা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য করে বাইরে বের হলে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪ জনকে জরিমানা করা হয়েছে। লকডাউন পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, টাঙ্গাইলে লকডাউন কতটা পালন হচ্ছে এবং সড়কে যানও মানুষ চলাচল করছে কিনা? জি সিনথিয়া, আজকে কিন্তু লকডাউনের চতুর্থ দিন চলছে, আর এই চতুর্থ দিনে কিন্তু মানুষজন ঘর থেকে অনেকটাই বের হয়ে আসছেন। আমি এখন রয়েছি একটি হাটে, হাটটিতে দেখতে পাচ্ছেন যে লোকজনের যে অবস্থা, লোকজন কিন্তু সেই গাদাগাদিভাবে চলাফেরা করছেন, বের হয়ে আসছেন। ন্যূনতম স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি তা কিন্তু এই জায়গাটিতে লক্ষ্য করা যাচ্ছে না। এরকমভাবে শহরাঞ্চলগুলোতে বা বিশেষ করে যে শহরে লোকজন স্বাস্থ্যবিধি বা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান থাকলেও বিশেষ করে গ্রামাঞ্চল যে রয়েছে সেই গ্রামাঞ্চলে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি তা কিন্তু কোনোভাবে পরিলক্ষিত হচ্ছে না। এখানেই তাই সেই চাপ দেখা যাচ্ছে যে লোকজনের যে ভিড়, যে উপচে পড়া ভিড় তা কিন্তু স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। মানুষজনের স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি তা কোনোভাবে দেখা যাচ্ছে না। এর মধ্যে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেই মহাসড়ক রয়েছে, মহাসড়কে কিন্তু সেই পণ্যবাহী যানবাহন চলাচল করছে, যাত্রীবাহী যানবাহন তেমনটা দেখা যাচ্ছে না। এছাড়াও যে বিভিন্ন আঞ্চলিক সড়ক রয়েছে টাঙ্গাইলের, সেই আঞ্চলিক সড়কগুলো দিয়ে কিন্তু সেই অটো রিক্সা বা সিএনজি চালিত রিক্সা, যে বা ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। আরেকটি তথ্য আমি দিয়ে রাখি যে টাঙ্গাইলে কিন্তু জুন মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। এছাড়াও এই চার দিনে লকডাউন ১ তারিখ থেকে আজকে ৪ তারিখ পর্যন্ত, এই চার দিনে কিন্তু এই টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। আজকেও কিন্তু করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। উপসংহার নিয়ে ধন্যবাদ, কামাল হোসেন জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে।